আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভোর থেকে ওডেশায় দফায় দফায় মিসাইল হামলা, শিশুসহ নিহত 10। তুরস্কের কাছে যুদ্ধ বিমান বিক্রিতে বাইডেনের সবুজ সংকেত। জানিয়ে দেব সুইডেন ফিনল্যান্ডকে হ্যাঁ বলার পরও এরদোগানের হুমকি। আরও জানিয়ে দেব জনসনকে যা বলে দাঁত ভাঙার জবাব দিলেন পুতিন। এদিকে দোহা বৈঠকের অচল অবস্থার জন্য আমেরিকাকে দায়ী করল চীন ও রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি পার্লামেন্ট গুড়িয়ে তছনছ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ভোর থেকে ওডেশায় দফায় দফায় মিসাইল হামলা, শিশুসহ নিহত 10। ইউক্রেনের বন্দর নগরী ওডেশায় চালানো রুশ আগ্রাসনে প্রাণ গেল 3 শিশুসহ কমপক্ষে 10 জনের। শুক্রবার ভোর থেকে শহরটিতে হচ্ছে দফায় দফায় হামলা। স্থানীয় প্রশাসনের বরাতে ওই ওয়ানের খবর বলছে কৃষ্ণসাগর তীরবর্তী শহরটির লোকালয় ছিল মূল টার্গেট। নয়তলা একটি ভবন লক্ষ্য করে কয়েক দফা ছোড়া হয় মিসাইল ও গোলাবারুদ, ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। এখনো আটকা পড়ে আছে বহু মানুষ, তাদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। এদিকে লুহানস্ক প্রদেশে ইউক্রেনীয় সেনাদের সবশেষ ঘাঁটি দখলে চলেছে তুমুল লড়াই। যেকোনো মূল্যে লিসিচানস্ক শহরটির নিয়ন্ত্রণ নিতে মরিয়ার রুশ সেনাবাহর সেখানকার জ্বালানি পরিশোধনাগারী প্লান্ট ঘিরে যুদ্ধ সংঘাতে ব্যস্ত উভয় পক্ষের সৈন্য দল শুক্রবার নাগাদ সেখানে বিজয় ঘোষণা করা হবে এমন দাবি মস্কোর। তুরস্কের কাছে যুদ্ধ বিমান বিক্রিতে বাইডেনের সবুজ সংকেত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধ বিমান বিক্রি করা উচিত, তবে তিনি জানিয়েছেন এক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন লাগবে। তুরস্কের কাছে যুদ্ধ বিমান বিক্রির ব্যাপারে জো বাইডেন বলেন তাদের কাছে আমাদের F-16 যুদ্ধ বিমান বিক্রি করা উচিত, তাছাড়া তাদের যেসব পুরনো F-16 বিমান আছে সেগুলো আধুনিকরণ করা উচিত। তিনি আরো বলেন এটি করতে আমার কংগ্রেসের অনুমোদন প্রয়োজন, আমি মনে করি এটি করতে পারব। তুরস্ক ফিনল্যান্ড সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দেওয়ার পরই তুরস্কের কাছে F-16 যুদ্ধ বিমান বিক্রির ক্ষেত্রে সবুজ সংকেত দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অথচ গত অক্টোবর মাসে 40টি আধুনিক F-16 যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছিল তুরস্ক। ফলে কথা উঠেছে তুরস্ক ফিনল্যান্ড সুইডেনের ন্যাটো সদস্য পদের ওপর থেকে ভেটো সরিয়ে নেওয়ার পর প্রতিদান হিসেবে যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে বিমান বিক্রি করতে সম্মত হয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন এটি অস্বীকার করেছেন, তিনি বলেছেন এমন কিছু হয়নি। এদিকে তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। সূত্র আল জাজিরা। সুইডেন ফিনল্যান্ডকে হ্যাঁ বলার পরও এরদোগানের হুমকি। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে সুইডেন ফিনল্যান্ডের ওপর থেকে আপত্তি প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক। তবে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেছেন সুইডেন ফিনল্যান্ড যদি তাদের দাবি না মানে তাহলে আঙ্কারা পুনরায় দেশ দুটোর ন্যাটোর সদস্য পদ পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। প্রেসিডেন্ট এরদোগান বলেন তুরস্কের সংসদে পাশ না হলে এই চুক্তি বাস্তবায়ন হবে না, সুতরাং সুইডেন ফিনল্যান্ডকে অবশ্যই তাদের দায়িত্ব পূর্ণ করতে হবে, কিন্তু তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে তাহলে আমরা এটাকে সংসদে নেব। এরদোগান দাবি করেন সুইডেন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির 73 সন্ত্রাসীকে তাদের দেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে। তুরস্ক এই গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে মনে করে। 2016 সালে প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টায় এই গোষ্ঠী জড়িত বলে জনশ্রুতি রয়েছে। উল্লেখ্য, ন্যাটো সদস্য পদ পাওয়ার জন্য আবেদন করার পর থেকে 30 সদস্য বিশিষ্ট একমাত্র সদস্য রাষ্ট্র তুরস্ক সুইডেন ফিনল্যান্ডের বিরোধিতা শুরু করে। কয়েক সপ্তাহ বিরোধিতার পর বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদে সুইডেন ফিনল্যান্ড তুরস্কের দাবি দাওয়া মানতে একটি চুক্তিতে মিলিত হয়। এরপর তুরস্ক স্ক্যান্ডিনেভিয়ান দেশ দুটোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় কোনো সদস্য দেশ। ভেটো দিলে নতুন সদস্য হিসেবে ন্যাটোতে কেউ অন্তর্ভুক্ত হতে পারে না। সূত্র রয়টার্স। জনসনকে যা বলে দাঁত ভাঙার জবাব দিলেন পুতিন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের মন্তব্যের দাঁত ভাঙার জবাব দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জনসন মন্তব্য করেছিলেন, পুতিন একজন নারী হলে কখনোই ইউক্রেনে হামলা চালাতেন না। আর এরপরই কঠোর প্রতিক্রিয়ায় পুতিন বলেছেন, 1982 সালে ব্রিটেনের তৎকালীন নারী প্রধানমন্ত্রী মার্গারেট থেসার আর্জেন্টিনার ফকল্যান্ড দ্বীপপুঞ্জে হামলা চালিয়েছিলেন। জনসনের বক্তব্য অনুযায়ী কি এখন ধরে নিতে হবে, থেসার তাহলে পুরুষ ছিলেন? সম্প্রতি শিল্প উন্নত সাত জাতিগোষ্ঠী G7 এর শীর্ষ সম্মেলনের অবকাশে বোরিস জনসন দাবি করেন, বিষাক্ত পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালাচ্ছেন, তাই তিনি নারীর ক্ষমতায়নের ওপর জোর দেন। মঙ্গলবার বাভারিয়ায় G7 সম্মেলনের উপর একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বোরিস এসব কথা বলেন। এর জবাবে 1982 সালে থেসারের নির্দেশে আর্জেন্টিনার ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ব্রিটিশ আগ্রাসনের কথা স্মরণ করেন পুতিন। তিনি বলেন, আমি সমসাময়িকী ইতিহাসের একটি ঘটনা স্মরণ করতে চাই, যেখানে মার্গারেট থেসার আর্জেন্টিনার ফকল্যান্ড দ্বীপপুঞ্জে সামরিক অভিযান চালিয়েছিলেন, তাহলে দেখা যাচ্ছে একজন নারী সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, কাজেই আজ যা ঘটেছে সে সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী যে রেফারেন্স দিচ্ছেন তা সঠিক নয়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ বিশ্ব মানচিত্রের কোথায় আর ব্রিটেনের অবস্থান সেখান থেকে কত দূরে? থেসার যা করেছিলেন তা সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করার ছাড়া আর কিছুই ছিল না। গণমাধ্যম বহু আগে প্রকাশিত পুতিনের খালি গায়ে ঘর সওয়ার করার একটি ছবির প্রতি ইঙ্গিত করে মঙ্গলবারের সাক্ষাৎকারে জনসন আরও বলেছিলেন, G7 এর নেতারা বাভারিয়ার পাহাড়ে উঠে নিজেদের জামা খুলে একথার প্রমাণ দিতে পারেন যে তারা পুতিনের চেয়ে বেশি লৌহ মানব। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই বক্তব্যেরও জবাব দিতে ছাড়েননি রুশ প্রেসিডেন্ট। তিনি বলেছেন, পশ্চিমা নেতারা কখনোই তার মতো হতে পারবেন না, কারণ তারা শরীরচর্চা করেন না এবং অতিরিক্ত মাত্রায় মদ্যপান করেন। পুতিন বলেন, পশ্চিমা নেতারা যদি জামা খোলেন তাহলে এক জঘন্য দৃশ্যের অবতারণা হবে। সূত্র রয়টার্স ও BBC। দোহা বৈঠকের অচল অবস্থার জন্য আমেরিকাকে দায়ী করল চীন ও রাশিয়া। কাতারের রাজধানী দোহায় ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এর মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যকার দুদিনব্যাপী পরোক্ষ আলোচনায় অচল অবস্থার জন্য আমেরিকাকে দায়ী করেছে চীন, রাশিয়া ও ইরান। বৃহস্পতিবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এ সম্পর্কে তুমুল বিতর্ক হয়। বৈঠকে ফ্রান্স ও ব্রিটেন ইরানকে অভিযুক্ত করার চেষ্টা করলেও চীন, রাশিয়া ও ইরান শক্ত করায় আমেরিকাকে দোষারোপ করে। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার লক্ষ্যে মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত দোহা বৈঠক থেকে কোনো ফল বেরিয়ে আসেনি। ওই বৈঠকের ব্যাপারে আমেরিকা ও ইউ হতাশা প্রকাশ করলেও ইরান দোহা বৈঠককে ইতিবাচক বলে নিজেদের মূল্যায়ন ঘোষণা করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘ মহাসচিবের উপপ্রধান রোজমেরি ডেকার্লো আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানান। এ সময় জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান এবং রুশ রাষ্ট্রদূত আলোচনায় আরো নমনীয় হওয়ার জন্য আমেরিকা ও ইরানের প্রতি আহ্বান জানান। রুশ রাষ্ট্রদূতের প্রতিনিধি দিমিত্রি পলিয়ানোস্কি বলেন, পরমাণু সমঝোতা নিয়ে চলমান অচল অবস্থার কারণ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি, যা বর্তমান প্রেসিডেন্ট বাইডেন অব্যাহত রেখেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের রাষ্ট্রদূত মাজিদ তখতে রাভানসি বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় এটি বাস্তবায়নের পূর্ণ গ্যারান্টি, যাতে আমেরিকা আরেকবার এটিকে ধ্বংস করে দিতে না পারে। তিনি বলেন, ইরান সত্য নিষ্ঠাভাবে ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে দোহা বৈঠকে অংশ নিয়েছিল। সূত্র পার্স টুডে। ভেঙে গেল ইসরায়েলি পার্লামেন্ট। ইসরায়েলের পার্লামেন্ট আজ আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে। আগামী 1 নভেম্বর পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। আবারও নির্বাচন অনুষ্ঠিত এ নিয়ে 4 বছরের মধ্যে পঞ্চমবারের মতো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে। খবর পার্স টুডের। আজ ইসরায়েলি পার্লামেন্ট তা ভেঙে দেওয়ার বিষয়ে ভোট গ্রহণ করা হয়। এতে বেশিরভাগ এমপি পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেন। সর্বশেষ যে জোট গঠিত হয়েছিল তাতে ফাটল ধরায় এই পথে হাঁটল দখলদার ইসরায়েলি সরকার। তবে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচন অনুষ্ঠিত হবে তার জোট সঙ্গে ইয়ার লাপিদের অধীন। শুক্রবার তিনি ইহুদিবাদী ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, কারণ জোটের শর্ত অনুসারে সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় লাপিদ প্রধানমন্ত্রী থাকবেন। এদিকে জোট ভেঙে যাওয়ায় খানিকটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আসছে নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় ফিরবেন তিনি। ইসরায়েল বিশ্লেষকরা জানিয়েছেন, 1948 সালে দখলকৃত ভূখণ্ডে প্রতিরোধ তৎপরতা বেড়ে যাওয়ার কারণেই মূলত ইসরায়েলের বেনেট
সরকারের পতন ঘটেছে। ইসরায়েলি দৈনিক ইয়াদিউত আহরণ জানিয়েছেন, ইসরায়েলের আরব মুসলিম দলগুলোর সঙ্গে নাফতালি ভেরেটের জোট গঠন নিয়ে ডানপন্থীদের নিরাপত্তা ভেঙে দেয়। 1948 সালে দখলকৃত ভূখণ্ডে প্রতিরোধ অভিযান বেড়ে যাওয়ার পর এরপর সেখানে আবারও রাজনৈতিক দ্বন্দ্ব বিরোধ স্পষ্ট হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বেনেট সরকারের পতন ঘটেছে।